আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ব্যাক চ্যানেল কূটনীতি নিয়ে। তো এটা বিসিএস পরীক্ষায় আসছে, এই লেটেস্ট যে বিসিএস পরীক্ষাটা গেল, লিখিত পরীক্ষা 43তম বিসিএসের। তো এখানে এই প্রশ্নটা আসছে যে ব্যাক চ্যানেল অর্থনীতি কি, ব্যাক চ্যানেল কূটনীতি কি। ব্যাক চ্যানেল কূটনীতি আসলে কি? ব্যাক চ্যানেল কূটনীতি হচ্ছে আপনার দুইটা দেশের ভেতর যে কূটনীতিক আলাপ আলোচনা, এটা যখন আপনার অফিসিয়ালি না হয়ে আনঅফিসিয়ালি হয় বা একটা অন্য কোনো মাধ্যমে হয় গোপনীয়ভাবে, তখন মূলত এটাকে বলা হয় ব্যাক চ্যানেল কূটনীতি। এই ব্যাক চ্যানেল কূটনীতিতে মূলত দেখা যায় দুইটি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের নিজেদের ভিতর গোপন, অত্যন্ত অত্যন্ত গোপনীয়ত্বের সাথে আলাপ আলোচনা করে থাকে, এবং এটা একটা ভিন্ন পদ্ধতিতে তারা করে, কোনো অফিসিয়াল মাধ্যম ছাড়া। এখানে অন্য কূটনীতিবিদদের কোনো তারা কোনোভাবে ই করে না, যুক্ত করে না, বা অন্য কেউ জানতেও পারে না। দেখা যায় বিভিন্ন দেশের অত্যন্ত গোপনীয় বিষয়গুলো অনেক সময় আগে থেকে তারা এইভাবে আলোচনা করে থাকে, বা অনেক সময় দেখা যায় পাবলিক ইস্যু থাকে, বিভিন্ন সেন্সিটিভ ইস্যু যেগুলো নিয়ে পাবলিকের রিয়াকশন, বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক দলগুলো বা যারা সরকার এই ক্ষমতায় থাকে বা যে কোনো ক্ষেত্রে, ওই দলগুলো করে কি, ওরা ব্যাক চ্যানেল কূটনীতি ফলো করে। আবার দেখা যায় অনেক সময় দেখা যায় যে মনে করেন দুইটা দেশ, তাদের ভিতর এমন একটা পরিস্থিতি যে তাদের ভিতর কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় বা তারা চাচ্ছে যে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হোক, তো তখন তারা এই ব্যাক চ্যানেল কূটনীতিটা ফলো করে। তো এই ক্ষেত্রে যে উপকারিতাটা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে এই ব্যাক চ্যানেল কূটনীতির ক্ষেত্রে দুই পক্ষই মোটামুটি তারা রিস্ক ফ্রিভাবে আলোচনা করতে পারে বা সেফলি আলোচনা করে, বা তাদের কোনো ই থাকে না। যেমন করেন একটা আলোচনা, একটা ইস্যু নিয়ে যখন আপনি সরাসরি সবাইকে জানিয়ে আলোচনার টেবিলে বসবেন, তখন কিন্তু মানুষের একটা পাবলিক পারসেপশন থাকে যে কারা এই আলোচনার কাদের কারা জয়ী হলো বা কারা তাদের ইস্যুটাকে ই করতে পারলো। কিন্তু এই ব্যাক চ্যানেল কূটনীতির ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো চাপ থাকে না রাজনৈতিক দলগুলোর প্রতি বা সরকারের প্রতি বা বলা যায় রাষ্ট্রের প্রতি। তো এই জন্য মূলত তারা ব্যাক চ্যানেল কূটনীতিটা বিভিন্ন ক্ষেত্রে ফলো করে থাকে। কিন্তু এই ব্যাক চ্যানেল কূটনীতি কিন্তু অনেক সময় হিতে বিপরীত পরিস্থিতিও তৈরি করতে পারে, যদি কোনোভাবে এটা আপনার ফাঁস হয়ে যায় বা পাবলিক জেনে যায়, তখন একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন যেটা সরকারের পক্ষে সামাল দেওয়া বা ওই রাজনৈতিক দলের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তো মূলত সহজ কথা হচ্ছে ব্যাক চ্যানেল কূটনীতি কি, ব্যাক চ্যানেল কূটনীতি হচ্ছে আপনার যে ফর্মাল ওয়েগুলো ফলো না করে একদম মানে ব্যক্তি পর্যায়ে যে আলোচনা তারা অন্য কোনোভাবে করে, যেটা কোনো রাষ্ট্রীয় প্রোটোকল না মেনে, রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী না করে ব্যক্তিগতভাবে যে আলোচনাটা শীর্ষ পর্যায় থেকে করা হয় বিভিন্ন দেশের ভিতর, এইটাই মূলত আপনার ব্যাক চ্যানেল কূটনীতি। তো আমি আশা করব ব্যাক চ্যানেল কূটনীতিটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সহজ কথায় এইটুকুই। আজকের ভিডিওটি পর্যন্তই, খুদা হাফেজ।